বঙ্গবন্ধু মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাখারপাড়ায় আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী করেছে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যশোরের বাখারপাড় উপজেলাতে বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 1949 সালের 23 জুন আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের দল গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে আজ সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও ভাইস চেয়ারম্যানের দাপ্তরিক কার্যালয়ে আলোচনা সভা ও 73 পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি ও আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।